হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ডিমসে। জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকের ভিডিও শুরু করে ফেললাম। হাজির হয়ে গেলাম নতুন আর একটি ব্লগের সঙ্গে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি খুব ভালো আছি। তো দেখো চলে আসলাম, সেই যে বলেছিলাম তোমাদেরকে মেলার ব্লগ নিয়ে আসব তোমাদের সামনে। তো ওই যে বড় হয়ে যাবে তো ভিডিওটা, সেই জন্য তো দুটো পার্ট করে দিয়েছিলাম। তো এই যে মেলার ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো মেলাতে ঢুকতেই দারুণ সুন্দর একটা লাইটিং এখানে। তো জানি না, কিন্তু রাম হাতে ধনুক নিয়ে আছে মনে হচ্ছে, তোমরাই বলো, রাম মন্দির মনে হচ্ছে এটা। তো দেখো ঢুকতেই কি সুন্দর একটা লাইটিং দিয়ে মানে ওপেনিং করলাম। আর এটা কিন্তু আচমকা ক্লাবের তরফ থেকে এই মেলাটা। আর এই সাইডে একটা দারুণ দৃশ্য ছিল, জিনিস ছিল, তো সেটা আর ভালো মতন তোমাদেরকে দেখাতে পারলাম না, যদি ব্লগের কিছু হয় সেই জন্য আর কি দেখালাম না, ভেবে রেখেছি, করে রেখেছি, যদি হয় শর্টে দেব আর কি। তো যাই হোক, দেখো মেলাতে ঢুকে যাচ্ছি। আর আমাদের এখানে কিন্তু দারুণ ঠান্ডা আছে, দেখেছো সবাই সোয়েটার টোয়েটার পরেছে, কিন্তু তো ভালো ঠান্ডা আছে, আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে। তো তোমাদের ওইদিকে ঠান্ডা পড়েছে কি না বলতে পারছি না, তো আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, এক একজন সোয়েটার পরে, চাদর ঠাদর পরে। আর মাঠ তো মানে একদম খোলা মাঠ, আরও ঠান্ডাটা বেশি পড়ছে। তো দেখো মেলাতে ঢুকে গেছি, আর তোমরা দেখতে থাকো কি কি দোকান এখানে আছে। আর এখানে দেখতেই পারছো এই যে সব হাঁড়ি বাসন, সাজা সাজগোজ, যা যা তোমাদের লাগে সব কিছু তোমরা নিতে পারো এখান থেকে। তো আমিও দেখে নিচ্ছি, তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আশা করছি। আর যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তার সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো দেখো ব্রেক ড্যান্সের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু চড়তে পারবো না, দুঃখের বিষয়। এত ভালো লাগে ব্রেক ড্যান্সে চড়তে, সেই ভালো লাগে সেই, কেন চড়তে পারবো না বলো তো? পার্টনার নেই তো, আর যে আছে সে ভয় পায় চড়তে, সেই জন্য চড়া হবে না। আর নাগরদোলনায় আমি চড়তে পারি না, আমার নাগরদোলনায় ভয় লাগে, বড় নাগরদোলনাগুলো ওগুলো আমি চড়তে পারি না, একদমই বাজে লাগে ওগুলো দেখলেই আমার ভয় লাগে। কিন্তু ব্রেক ড্যান্স এত ভালো লাগে, মানে যতবার চড়তে বলবে আমি ততবারই চড়ব। কিন্তু ওই যে পার্টনারের প্রয়োজন, তো পার্টনার নেই, কি করব বলো তো, সেই জন্য আর চড়া হবে না। তো দেখাচ্ছি, দেখো ওই নাগরদোলনা দেখাচ্ছি, একদম বাজে, আর লাইক দিচ্ছি ব্রেক ড্যান্স। তোমরা কারা কারা ব্রেক ড্যান্সে চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমি ব্রেক ড্যান্সে চড়তে ভালোবাসি, আর নাগরদোলনা আমার একদমই বাজে লাগে। তো জানি অনেকেরই ব্রেক ড্যান্স চড়তে ভালো লাগে, তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে কত রান্নাঘরের জিনিসপত্র, তো এগুলো বিক্রি হচ্ছে না, মনে হচ্ছে টিকিট টিকিট কেটে সব খেলা হচ্ছে। আমার একদমই বাজে লাগে এগুলো জিনিস। আর ওই সাইডে দেখতে পেলে বাচ্চাদের জাম্পিং জাপাং,
তো ওগুলো এসেছে খেলা। আর এই সাইডে দেখো ছোট ছোট বাচ্চাদের গাড়ি বাইক সব, তো দেখেছো তো। আর কিছুতে ভিড় থাকুক যে না থাকুক, কিন্তু এই গাড়িগুলোতে ভিড় একদম পারফেক্ট আছে। কেন বলতো, ছোট ছোট বাচ্চাদের বায়না মানে এড়ানো বড় মুশকিল। এদের জিদ, বায়না রাখতেই হবে মেলাতে আসলে, মানে উপায় নেই, মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করবে। তো তো দেখো মা বাবারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের চড়াচ্ছে। আর এই সাইডে তোমরা দেখতে পেলে ওই বড় নাগরদোলনাটার থেকে একটু ছোট নাগরদোলনা। আমাদের জনসাধারণকে জানাই তথা সকল দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলি এবং শুভ ভাইফোঁটার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা কত সুন্দর খুদে বাচ্চাগুলো ডান্স করছে। তো এখানে হচ্ছে ডান্স অনুষ্ঠান, তো এগুলো দেখতে আমার এত ভালো লাগে, বলেছিলাম তাড়াতাড়ি চলে যাব বাড়িতে, কিন্তু এগুলো যেই দেখেছি ব্যাস এখানেই আমার লেট হয়ে গেছে। তো স্প্লিট করে দিয়েছি এই কারণে, কপিরাইট আসে তো আর কি গান দেবো বলো, সেই জন্য এই গানটাই দেওয়া আছে, কিন্তু আমি স্প্লিট করে দিয়েছি গানটাকে। তো আমার সাথে সাথে তোমরাও দেখো, এনজয় করো, ভালো লাগবে খুদে বাচ্চাদের ডান্স, আমার তো খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, মেলা থেকে বেরিয়ে গেছি, একদমই যেতে মন চাইছিল না। ছোট ছোট বাচ্চাগুলো নাচছে না, এত খুদে খুদে বাচ্চাগুলো, এত কিউট কিউট বাচ্চাগুলো নাচছে, মানে এত ছোট, বলো কি সুন্দর নাচছে। এগুলো বাচ্চা নাচগুলো দে ফেলে রেখে কি চলে যাওয়া যায়? তো বাড়ি তো যেতেই হবে, এগুলো অনেক রাত অবধি হবে, তো সারা রাত তো আর থাকা যাবে না, তাই না বলো? তো আমার খুব ভালো লাগে এইসব অনুষ্ঠান, ছোট ছোট বাচ্চারা ডান্স করে এত ভালো লাগে দেখতে আমার, মানে কি বলবো, মনে হয় কোথায় যে আমার ঘুমঠুম, কোথায় আমার মানে সারাদিনের টায়ার যে কোথায় চলে যায়। আমি সারাদিন বসিয়ে এগুলো মানে দেখতে দিলে আমি এগুলোই দেখবো, এত ভালো লাগে আমার। তো যাই হোক, এই যে দেখো এই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি, তো চলো খিদেও পেয়েছে, দেখি কিছু সামনে কিছু খাওয়া টাওয়া আছে কি না। Thank you.
তো দেখো এখানে একটা কাণ্ড হয়েছে, কাণ্ডটা হয়েছে মানে আমার ক্যামেরাম্যান আমার কাছে ছিল না, এখানে ছিল না, ও একটু কাজে গেছিল। তো আমি ফুচকা খাবো আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতে পারে না, তাই না বলো? তো দেখো একজনকে আমি জোর জবরদস্তি মোবাইলটা ধরিয়ে দিয়েছি, ও করবেই না ক্যামেরা, আমি পারি না, আমি পারি না, বুদি বুদি বলে। তো দেখো তার ছেলেই কিন্তু এখানে আবার দাঁড়িয়ে আছে, তো হয়তো ভয় পাচ্ছে যে এই দেখো কি করে দেখছে, দেখো দেখো কিভাবে দেখছে। তো যাই হোক, আমি তখনও জানি না যে এই ওরই ছেলে এটা। ও বলছে যে আমার ছেলের হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেই পারিনি আদৌ ওর ছেলে আমার কাছে দাঁড়িয়েই ফুচকাটা খাচ্ছে। তো যাই হোক, পরে জানতে পারলাম, অনেকটা হাসাহাসি হলো। তো এরকম কাণ্ড হয় ক্যামেরা মানে ভিডিও করতে গেলে, আমি মানে ভিডিও না করলে আমার মনটা শান্তি হয় না, কাউকে না কাউকে ধরিয়ে আমি ভিডিও করবই আর কি। তো যাই হোক বন্ধুরা, বাড়ির দিকে রওনা দিয়েছি, শেষ করছি ভিডিও। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। তো চলো নেক্সট ভিডিওর সঙ্গে আবার আসছি। তো টাটা বাই সবাইকে, গুড নাইট, ভালো।